তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি এখন করছি পাঁচমিশালি সবজি আর পাঁচ রকমের ডাল। পাঁচটা মানে ডালই, মানে বিউটি ডালটা বাদ। আমি এখানে প্রেশার কুকারের মধ্যে আমি সর্ষে তেলটা দিয়ে দিয়েছি, এখানে তেলটা দিয়ে দিলাম। এইবার তো জানি খিচুড়ি মানে তেজপাতা, শুকনো লঙ্কা। যেহেতু পাঁচমিশালি ডাল, এখানে আমি জিরেই দিয়ে দিয়েছি, এই যে তেজপাতা দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম। এবার আমি কি করছি, সবজিগুলো আগে দেখো, এখানে দিয়েছি মটরশুঁটি, গাজর, ছিম, গোটা টমেটো আর হচ্ছে এই যে আলু। এখন নতুন আলু বাজারে উঠে গেছে, এই দেখো নতুন আলু, আর সামনে দুটো পুরনো আলু ছিল, এই বাজার থেকে আলু নিয়ে আসলাম। এখন বাজারে আলুগুলো খুব সস্তায় হয়েছে বলে সামনের সপ্তাহে এসে, আমি সামনের সপ্তাহে যেতে পারবো কি পারবো না, আমি আজকে আলু নিয়ে এসেছি নতুন আলু, বলে তো আরো দু টাকা কমে যাবে। এই নতুন আলু দিয়ে আর এই যে গাজর আর টমেটো আর সামনে দিচ্ছি মটরশুঁটি, দেখো মটরশুঁটি কিন্তু ফুলকপিটা বাজারে এখন নেই এবং দাম খুব বেশি, জানি না ফুলকপি মাঝখানে সবটাই পাওয়া যাচ্ছিল, দেখি ফুলকপি পাওয়া যাচ্ছে না। আমি কেন ফুলকপি বেগুন উড়াও গেল বললো জানো না, সামনে বিয়ের তারিখ তো, কেউ তো বাজার পর বাজার পর যে বাজার আর যে বাজারটা বাজার এখন ঠিকঠাক, ওদেরকে একটাই আসতে দিয়েছি, এরা না গেলে ওই লোকটা আসবে না, মানে দুটো ভেজালা আছে ছোলা আর মটর, এই যে ডালটাও দিয়ে দিলাম। পাঁচমিশালি ডাল দিই না, খিচুড়িতে জিনিস ভালোই লাগে আর আমার রান্নার কোনো ঝামেলা থাকে না, শীতকালে সবজির অভাব নেই আর একসাথে চাল ডাল দিয়ে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে, শীতকালে রান্নার ঝামেলাটা কম থাকে, সবজির ডাল দিয়ে একটু পাঁপড় ভাজা বা বেগুন ভাজা বা নতুন আলু সিদ্ধ বা আলু মাখা বেশ ভালো লাগে। শীতকালে যেমন সবজিও সস্তা, আমি একবারে শীতে শীতে বেশি রান্না করার কোনো দরকার পড়ে না, সব কিছু গরম গরম। এবার দিচ্ছি আমি এটা সিদ্ধ চাল দিয়েছি, আত চালে করা যায় আজকে আমি করছি সিদ্ধ চাল দিয়ে। সব ধুয়ে চাল ডাল সবজি ধুয়ে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আছে দুপুরবেলা যেহেতু সকালে একটু আলুর দম করেছিলাম লুচি দিয়ে খাওয়ার জন্য হিমে, তার জন্য আলুর দম একটু তুলে রেখে দিয়েছি, অল্প একটু আলুর দম, এগুলো সব আলুটা নুন হলুদ তো দিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিলেও হয়, আমি একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, নুনটা আগে দিয়ে নিই। একটু আদা লাগবে এখানে উপরে আছে, পেঁয়াজ কে দেবো না না পেঁয়াজ একটাই থাকবো। এই যে একটু হলুদ আমি বেশি করে, যেহেতু সবজি এতটা হলুদ তো লাগবেই, হলুদটাও দিয়ে দিলাম। এবার আমরা এবার আদার পেঁয়াজটা কেটে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে পেঁয়াজ, যেহেতু এটা মুসুরির ডাল পাঁচমিশালি তো আর শীতকাল পড়েছে তো পেঁয়াজের গন্ধটা বেশ ভালো লাগে, একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডালে কিছুই পেঁয়াজ দেয় আর দিয়ে পাঁচমিশালির মধ্যেও একটু পেঁয়াজ আর কিছু কিছু আদা কুচি দিতেই হয়, এটা একটু ভাজা ভাজা হোক। আমি একটু আদা পেঁয়াজটা কেটে নিই, ভুলে গেছি, হুম
আদাটাকে আমি গেটার না করে শীতের দিন তো আমি টুকরো টুকরো করে দিলাম, আর পেঁয়াজটাকেও আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। মানে পেঁয়াজের গন্ধ যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে, তা শীতের দিন তো পেঁয়াজের গন্ধ গাটা গরমও থাকে, এবং সর্দি কাশির পক্ষে যত তোমরা আদা পেঁয়াজ রসুন খাবে শরীরটাকে গরম রাখলে কী হয় ঠান্ডা ভাত থেকে কম লাগবে। তুমি গরম জল বসিয়েছো? হ্যাঁ গরম জল বসিয়েছি, খিচুড়িতে সবসময় গরম জল দিতে হয়। কি সুন্দর সব কষানো হয়েছে দেখেছিস, সব ভাজা ভাজা হয়ে গেছে, একবারে প্রেশারে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু জল আবার বসাতে হবে, আর এই আলুটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিচ্ছি। ও না খিচুড়ির সঙ্গে গোটা গোটা আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে, আর নতুন আলু এইভাবে ঘষে নিলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়। জলে ভিজিয়ে রেখেছিলাম, তা ওর জন্য ভেবেছি একটা গোটা নতুন আলু আমাকে রেখে গেছে, যদি ভাতে আমি যদি না সিদ্ধ দিই ও প্রচণ্ড আলু খেতে ভালোবাসে। ও আলু সিদ্ধ আর ভাত হলে আর কিচ্ছু দরকার পড়ে না, সঙ্গে যদি একটু ঘি থাকে। এগুলো সব আমি ছাড়িয়ে নিচ্ছি, সব ভালো করে আবার একটু ধুয়ে নিই। সঙ্গে থেকো খিচুড়িটা সিটি পড়তে যতটা টাইম লাগে সঙ্গে থেকো।